হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাফরান হেয়ার ক্রার থেরাপির রিভিউ তো এটা বর্তমান সময়ে কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং এটা নকল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি তো এ কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে আসল জাফরান হেয়ার ক্রার থেরাপিটা আপনারা কিভাবে চিনবেন এবং এটার দাম কত এবং কিভাবে ব্যবহার করতে হয় আসল যে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি সেটার প্যাকেজিংটা এরকম হবে প্যাকেটের উপরে একটা স্টিকারের ভেতরে একটা বাচ্চা ছেলের ছবি দেওয়া থাকবে ছেলেটার বাম হাতটা দুই আঙুল উপরে থাকবে এবং ডান হাতে পাঁচটা আঙুলই উপরে থাকবে এবং যে মেয়ের ছবি দেওয়া থাকবে সেই মেয়ের যে চুলের কালারটা সেটা অনেকটা কালো থাকবে যেটা কিনা না আপনার যে ফেক জাফরান হেয়ার গ্রোথ থেরাপি সেটাতে অনেকটা ফ্যাকাশি রং হয়ে থাকে মূল যে বডিটা সেটা একটা পলি পেপার দিয়ে মোড়ানো থাকবে এবং উপরে একটা সিকিউরিটি সিকিউরিটি কার্ড দেওয়া থাকবে কার্ডটা আপনারা খুললে দেখতে পাবেন এর ভিতরে আছে এবং এদের প্রত্যেকেই কিন্তু জাফরান যে হেয়ার গ্রোথ থেরাপির বোতল সেটা ধরে আছে এবং ডান পাশে বারকোড দেওয়া আছে এবং বাম পাশে একটা স্টিকারের ভেতরে বাচ্চা একটা মেয়ের ছবি দেওয়া আছে তো বারকোডটা আপনারা প্লে স্টোর থেকে বারকোড স্ক্যানার অ্যাপ ডাউনলোড করে স্ক্যান করে নিতে পারেন এবং অপর পাশে সিকিউরিটি কার্ড লেখা আছে এবং গোল বৃত্তাকারের ভেতরে একটা বাচ্চা মেয়ের ছবি দেওয়া আছে এবং খেয়াল করলে দেখতে পাবেন যেখানে এখানে অরিজিনাল লোকও লেখা আছে তো যাই হোক এটা ছিল একটা দিয়ে কাসল জাফরান অয়েল চেনার এখন আমরা দেখবো যে ভেতরের যে প্যাকেজিং সেটা কেমন তো অনেকেই বলে থাকে যে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আসলে না এটা ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে পাকিস্তানের কাশ্মীরের একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের যে দাম সেটা দেওয়া আছে এবং কোন কোম্পানির এটা সেটা দেওয়া আছে তো ভেতরের প্যাকেজিং বলতে ভেতরের প্যাকেজিং তেমন কিছুই নেই শুধুমাত্র বোতলটা দেওয়া আছে একটা শক্ত কাগজের ভেতরে তো খোলার পরে আপনারা দেখতে পাবেন একটা শক্ত কাগজের ভেতরে বোতলটা বসানো আছে সাদা একটা বোতল এটাই হচ্ছে মূলত ভেতরের প্যাকেজিং তো এখন আপনারা এই বোতলটা কীভাবে খুলবেন এখানে যে গোল বৃত্তাকার যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন সেটা এভাবে দুই আঙুল দিয়ে চেপে ধরে বোতলের মুখটা এভাবে ঘোরালেই কিন্তু আপনার যে বোতল সেটা খুলে যাবে তো জাফরান হেয়ার গ্রোথ থেরাপিই হোক বা অন্য যে কোনো প্রোডাক্টই হোক আমরা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অন্য একজনের কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে পরামর্শ যে প্রোডাক্টটা কেমন হবে হ্যাঁ এটা অবশ্যই ভালো একটা দিক কিন্তু আমার মনে হয় সব থেকে যে বিষয়টা আমাদের খেয়াল করা উচিত সেটা হচ্ছে এই উপাদানটা অর্থাৎ এই তেলটা কি কী উপাদানের সংমিশ্রণে তৈরি অর্থাৎ ভেতরে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে তো প্রথমে যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে জাফরান এক্সট্র্যাক্ট এটা হচ্ছে জাফরান বা সাফরান বা কেশরের নির্যাস এটা আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে আমাদের চুলের বৃদ্ধিতে চুল পোড়া বন্ধ করতে অনেক ভালো কাজ করে পরে আছে ম্যাগনেশিয়াম ম্যাক্রোবাইল ফসফেট এটা হচ্ছে মূলত এক ধরনের ইফেক্টিভ অক্সিডেন্ট যেটা আমাদের চুলের যে মশ্চারাইজার সেটা ধরে রাখতে বা লক করতে এবং চুলকে ময়শ্চারাইজড করতে সাহায্য করে এবং এটা স্কাল্পের জন্য অনেক ভালো তো পরে আছে আর্থনা অয়েল এটা হচ্ছে চীনাবাদাম তেল চিনাবাদাম তেলটাও আমাদের চুল দ্রুত বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে পরে আছে নাইজেলা অয়েল অর্থাৎ কালোজিরা তেল বা যেটাকে অনেকে কালঞ্চি তেলও বলে তো এই কালো তেলটা আমাদের চুল দ্রুত বৃদ্ধি করবে আমাদের চুলের খুশকি দূর করবে এবং আমাদের চুল পড়া রোধ করতেও সাহায্য করবে এবং পরে আছে ল্যানোলিন ল্যানোলিনটা হচ্ছে মূলত মেশের পশম বা চামড়ার ভেতর থেকে এক ধরনের তেল পাওয়া যায় সেটা আমাদের দেখতে পাবেন যে অনেক সময় আমরা যখন নাকটা আমাদের ঘামে নাকের অগ্রভাগে বা নাকের মাথায় দেখবেন যে এক ধরনের অয়েল হয় এটাও মূলত সেই ধরনের একটা তেল যেটা কিনা আমাদের চুল দ্রুত বৃদ্ধি করতে খুবই খুবই ভালো কাজ করে এরপরে আছে বি ওয়াক্স এটা হচ্ছে মূলত মৌমাছির চাক থেকে যে মোমটা পাওয়া যায় সেটা অনেকেই বলে যে এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা ব্যবহার করে চুলটা আগের থেকে অনেক বেশি স্ট্রেট হয়েছে তো এটার কারণই হচ্ছে এই বিওক্সটা বিওক্সে রয়েছে ভিটামিন এ বিওক্সটা মূলত আমাদের চুল দ্রুত বৃদ্ধি করে পাশাপাশি আমাদের চুলটা মসৃণ করে এবং চুলটা সোজা করতে সাহায্য করে তো অনেকেই ভাবে যে এটা দেখতে ক্রিমের মতো তো চুলে কিভাবে আমরা ব্যবহার করব। এটা আমরা যখন চুলে ব্যবহার করব এটা কিন্তু তেলের মতোই খুব সুন্দরভাবে চুলের সাথে মিশে যাবে এবং আপনি যখন ব্যবহার করবেন তখন দেখতে পাবেন যে চুলটা কত বেশি সফট লাগছে তো এটা আঙুলের সাহায্যে নিয়ে চুলের গোড়ায় খুব ভালোভাবে মাসাজ করতে হবে আপনি যত ভালোভাবে বা যতক্ষণ ধরে মাসাজ করবেন আপনি বেনিফিটটা কিন্তু তত বেশিই পাবেন এই তেলটা অবশ্যই শুকনো চুলে বা শুকনো মাথায় ব্যবহার করতে হবে এবং এই তেলটা ব্যবহার করার পরে আপনি যখন শ্যাম্পু করবেন তখন যে কোনো ভালো মানের হার্বাল শ্যাম্পু দিয়ে মাথাটা শ্যাম্পু করবেন আমি যেহেতু একবারেই তেলটা ব্যবহার করেছি এই কারণে এখনই বলতে পারছি না এটা আসলে কতটা কার্যকরী তো আমি এক মাস ব্যবহার করার পরে আপনাদের সাথে আর একটা রিভিউ শেয়ার করার চেষ্টা করব। যে এটা কতটা ভালো কাজ করে কিংবা করে না আমি এই তেলটা কিনেছি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তো আমি কেনার পরে শুনলাম যে অন্য দোকানে এটা দুশো এবং দুশো আশি করে অনেকে কিনেছে তো যাই হোক আসলে দোকান ভেদে অনেক সময় দাম কম বেশি হয়ে যায় তো আমি চেষ্টা করবো এক মাস পরে আপনাদের সাথে আবার রিভিউ শেয়ার করার জন্য এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জেনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন